হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। এ পর্যন্ত অ্যান্ড্রয়েডের উপর অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি, আশা করি সবগুলো ভিডিও আপনারা সিরিয়াল অনুযায়ী দেখে নিয়েছেন। এ পর্যায়ে আমি ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে কাউন্ট্রি প্রোফাইল। এই প্রজেক্টের জন্য যা যা লাগবে, টেক্সট ভিউ, স্ক্রল ভিউ, বাটনের সাথে কীভাবে লিসেনার অ্যাড করতে হয়, ইমেজ ভিউ, ইন্টেন্ট এবং পাসিং ডাটা, তো এই প্রত্যেকটা টপিক সম্পর্কে অলরেডি আমি আপনাদের ধারণা দিয়ে দিয়েছি। সো এই টপিকগুলো ব্যবহার করেই আমরা এই প্রজেক্টটা করব, যাতে করে এই টপিকের ব্যবহারগুলো আপনারা আবার রিপিট করতে পারেন। প্রথমেই যে কাজটা করব, আমি এরকম একটা লেআউট ডিজাইন করব যেখানে তিনটি বাটন থাকবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নামে, এবং তাদের সাথে অবশ্যই ফ্ল্যাগ থাকবে, তাদের ছোট এই যে আইকন দেখতে পাচ্ছেন এগুলো থাকবে। তো আমি যখন বাংলাদেশ বাটনে ক্লিক করব, তার আগে লক্ষ্য রাখবেন আমি আরেকটা অ্যাক্টিভিটি খুলে নেব কান্ট্রি ডিটেলস নামে, যেখানে একটা ইমেজ রাখার জন্য জায়গা থাকবে এবং টেক্সট রাখার জন্য জায়গা থাকবে। সো যখনই আমি বাংলাদেশ বাটনে ক্লিক দেব, সে কি করবে, এই ইমেজের জায়গায় বাংলাদেশের জন্য একটা ইমেজ বসাবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, যখনই বাংলাদেশ বাটনে ক্লিক করব, তখন আমরা ইন্টেন্টের মাধ্যমে ডাটা পাস করব বাংলাদেশ, এবং এই ডাটার উপর ভিত্তি করে সে কি করবে, বাংলাদেশের জন্য ইমেজ সেট করবে এবং টেক্সট সেট করবে। তারপর একইভাবে যখন ইন্ডিয়া বাটনে ক্লিক দেব, তখন এখান থেকে পাস হবে ইন্টেন্টের মাধ্যমে ইন্ডিয়া লেখাটা পাস হবে, এই স্ট্রিং এর উপর ভিত্তি করে সে কি করবে, এইখানে ইমেজ এবং টেক্সট সেট করবে। তো তারপর যখন পাকিস্তান বাটনে ক্লিক দেবো, পাকিস্তান লেখাটা এখানে পাস হবে এবং তার উপর ভিত্তি করে এখানে কি দেখাবে, ইমেজ এবং টেক্সট দেখাবে। তো এই কাজগুলো আমরা করব। সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের লেআউটগুলো ডিজাইন করে নিতে হবে, তারপর আমরা দেখব কিভাবে বাটের সাথে লিসেনার অ্যাড করে সেইগুলোর মাধ্যমে ডাটা পাস করতে হয় ইন্টেন্টের মাধ্যমে। এই কাজগুলো আমরা পরবর্তীতে করব। এই ভিডিও টিউটোরিয়াল আমি যেটা করব, লেআউট ডিজাইন করব, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি কোডিং এর কাজ করব। ওকে, তো চলুন শুরু করা যাক লেআউট ডিজাইন করা। প্রথমেই আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে যাচ্ছি আপনাদের, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি মাই কান্ট্রি প্রোফাইল অথবা কান্ট্রি প্রোফাইল প্রোফাইল ডেমো, এবং সবার আগে মাই দিয়ে দিচ্ছি, এটা আমার ইচ্ছে, জাস্ট এই নামটা চাচ্ছি, মাই কান্ট্রি প্রোফাইল ডেমো। নেক্সট 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 ফিনিশ। প্রথমে এক্সএমএল ফাইলে চলে যাব, এক্সএমএল ফাইলে যা যা করা দরকার সব কিছু করে নিচ্ছি। প্রথমে লেআউটটা চেঞ্জ করব আমি এখান থেকে, সো লেআউট ইউজ করব লিনিয়ার লেআউট। তারপর যেটা করব, এখানে টেক্সট ভিউটা সরিয়ে দিচ্ছি, আমরা তিনটা বাটন নেব, তার আগে লিনিয়ার লেআউটে যে চেঞ্জগুলো করার দরকার সেগুলো করে নিচ্ছি। আমি ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি ভার্টিক্যাল, এবং ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি একটা। ব্যাকগ্রাউন্ড কালারটা অলরেডি আমার জানা আছে, তাই আমি কালারের কোডটা এখানে বসিয়ে দিচ্ছি 148E73, রাইট। এবার যেটা করব, আমি তিনটি বাটন নেব, লক্ষ্য রাখবেন বাটন বাটনে এখানে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, বাটনের উইডথগুলো আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি, এবং হাইট এইখানে দেব র‍্যাপ কন্টেন্ট। ওকে, বাটনের মধ্যে একটা টেক্সট বসাবো, তো টেক্সটগুলো আমি স্ট্রিং এক্সএমএল ফাইলে তৈরি করে রেখে দেবো, ভ্যালুজের মধ্যে স্ট্রিং এক্সএমএল ফাইলে। তিনটি বাটনের জন্য আমি তিনটি টেক্সট তৈরি করে রাখবো, বাংলাদেশ বাংলাদেশ বাটন, দেন এইখানে ইন্ডিয়া বাটন, এরকম তিনটা বাটনের জন্য আমি টেক্সট সেট করে রাখবো। পাকিস্তান বাটন, এবং বাটনের মধ্যে কি দেখাবে, একটার মধ্যে দেখাবে বাংলাদেশ, ইন্ডিয়া বাটন দেখাবে ইন্ডিয়া, এবং পাকিস্তান বাটন দেখাবে পাকিস্তান, রাইট। এবার চলে যাচ্ছি এক্সএমএল ফাইলে, এগুলো ইউজ করব। প্রথমে বাংলাদেশ নেব, সো স্ট্রিং বাংলাদেশ বাটন, সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেখাচ্ছে। এবার যেটা করব, আমি বাটনের টেক্সট সাইজটা বড় করে দিচ্ছি, এখান থেকে টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি 20 SP, দেন বাটনের স্টাইল টেক্সট স্টাইলটা সেট করে দিতে পারি বোল্ড। ওকে, তারপর অবশ্যই একটা আইডি লাগবে, সো আমি একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি এটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ বাটন আইডি, বাটন আইডি, রাইট। তারপর যেটা করব, আমি চাচ্ছি সবগুলো এইখান থেকে সেন্টার থেকে শুরু হবে, তাই আমি ওরিয়েন্টেশনে এইখানে লেআউট লিনিয়ার লেআউটে আমি গ্র্যাভিটি সেট করে দিচ্ছি, সেন্টারে নিয়ে আসতেছি। ওকে,
তো এরকম আমি এটাকে সেম কপি পেস্ট করে নেব। তার আগে আরেকটা বিষয় নিশ্চয়ই আপনাদের লক্ষ্য রেখেছেন যে এখানে আমি একটা আইকন আনবো বলেছিলাম। সো আপনারা আইকন কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনাদের ইচ্ছা মতো আইকন ডাউনলোড করে নেবেন। আমি আইকনগুলো অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই যে এখানে আইকনগুলো আছে, আমি এখান থেকে আইকনগুলো কপি করে নিচ্ছি। আমার যা যা লাগবে এখান থেকে, অবশ্যই প্রতিটা দেশের জন্য একটা করে ইমেজ লাগবে যেমনটা বলেছিলাম। সো যা যা লাগবে, যতগুলো ছবি লাগবে সবগুলো এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি। আমি কন্ট্রোল সি নিয়ে করে কপি করে নিয়েছি এবং এখানে ড্রগুলোর মধ্যে আমি সবগুলো পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আইকন এবং আমার যে ইমেজগুলো দরকার সবগুলো এখানে চলে এসেছে। বাট একটা বিষয় লক্ষ্য রাখবেন, সিমিলার নামের হয়ে গেছে। সো আমি যেটা করবো এখানে একটু এডিট করে নিচ্ছি, রিফ্যাক্টর, আইকনগুলোর জন্য একটু রিফ্যাক্টর করে নিচ্ছি বাংলাদেশ আইকন, যাতে বুঝতে পারি আমি আইকন এবং মেইন ইমেজের মধ্যে পার্থক্য। রিফ্যাক্টর, ইন্ডিয়া আইকন এন্ড দ্য লাস্ট ওয়ান রিফ্যাক্টর, দ্যাটস ইট, ফাইন। সো এবার এখান থেকে আমরা ইমেজ আমাদের বাটনের সাথে কি করব, আমাদের আইকনটা সেট করব। সো ড্রয়াবল লেফট, লেফটের দিকে আমি চাচ্ছি এবং যেটা ইউজ করবো সেটা হচ্ছে ড্রয়াবল বাংলাদেশ আইকন। তাহলে দেখতে পাচ্ছি এখানে আইকনটা চলে এসেছে। একটা কাজ করে নিতে পারি, আমি লিনিয়ার লেআউট একটা প্যাডিং দিয়ে দিতে পারি, 10 dB একটা প্যাডিং। সো 10 dB অথবা 5 dB একটা প্যাডিং দিয়ে দিতে পারি আমরা চাইলে, ওকে ফাইন। এবং এবার যেহেতু একটা বাটন তৈরি করতে পেরেছি, এক্স্যাক্টলি সেম হবে পরবর্তীগুলো। সো কন্ট্রোল ডি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করে নিলাম। এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, সেকেন্ড বাটনের আইডি হবে ইন্ডিয়া বাটন আইডি, এবং ইন্ডিয়া বাটন আইডিতে অবশ্যই ইন্ডিয়ার ইমেজ দেখাবে এবং ইন্ডিয়ার বাটন দেখাবে। সো এইখান থেকে আমি যেটা করব, ইন্ডিয়া বাটন, এবং এইখানে যে ইমেজটা সেট করব সেটা হচ্ছে ইন্ডিয়া আইকন, ওকে ফাইন। এবার পরবর্তীতে আসি, এটাতে আমি জাস্ট একটু চেঞ্জ করব, পাকিস্তান বাটন আইডি দেবো নাম আইডি, এবং এইখানে যে বাটনটা দেখাবে সেটা হচ্ছে পাকিস্তানের বাটন, এবং যে আইকনটা সেট করবো সেটা হচ্ছে পাকিস্তানের আইকন, রাইট। সো ফার সো গুড, ওকে। আপনার চাইলে এটা পুরোপুরি স্ক্রিনে বসিয়ে দিতে পারেন, আপনাদের যদি চান যে এখানে প্যাডিং ইউজ করবেন না সেটা আপনারা ক্যান্সেল করে দিতে পারেন। আমার মনে হয় প্যাডিংটা ইউজ না করাই ব্যাটার এখানে মনে হচ্ছে, রাইট। এবং আরেকটা বিষয় আমি এখানে দেখাতে পারি, যেটা হয়তো বা আগে আমি দেখাই নাই, সম্ভবত দেখাই নাই, আপনার চাইলে বাটনগুলোতে স্টাইল সেট করতে পারেন, যেটা আমি আসলে আমার ডেমোতে দেখাই নাই আপনাদের। স্টাইল সেট করে দিচ্ছি, স্টাইল এট দি রেট স্টাইল, এবং এখানে বাটন স্টাইল চাচ্ছি, সো বাটন কালার এই অপশনটা ইউজ করতে চাচ্ছি। সো এতটুকু অংশ কপি করে নিলাম, প্রতিটাতে আমি পেস্ট করে দেব, এইটার মধ্যে পেস্ট করে দিচ্ছি এবং ফাইনালি এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি, ফাইন। তাহলে আমাদের মেইন অ্যাক্টিভিটির ডিজাইনিংটা করা হয়ে গেছে। এবার আমি করব আরেকটা অ্যাক্টিভিটি নেব, যেটার মধ্যে আমরা আমাদের ইনফরমেশনগুলো দেখাবো। সো রাইট বাটন ক্লিক, অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, নাম দিয়ে দিচ্ছি প্রোফাইল অ্যাক্টিভিটি, সো প্রোফাইল অ্যাক্টিভিটি ডিজাইনটা করে নেব। এ পর্যায়ে প্রোফাইল অ্যাক্টিভিটি, প্রোফাইল এক্সএমএল, তার জন্য ডিজাইনটা করে নেব। যে লেআউটটা ইউজ করবো সেটা হচ্ছে লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউটের মধ্যে আমি যা যা নেব প্রথমে ওরিয়েন্টেশনটা সেট করে দিচ্ছি, এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি, ভার্টিক্যাল। তারপর লিনিয়ার লেআউটের মধ্যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি একটা ইমেজ ভিউ নেব, ইমেজ ভিউ, ইমেজ ভিউর জন্য উইথ দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এখানে অবশ্যই। এবং হাইটটা আমি সেট করে দিচ্ছি 250 dp, ইমেজ ভিউয়ে আমি একটা আইডি দিয়ে দিচ্ছি, ইমেজ ভিউর আইডি, যে কোনো কিছু দিতে পারেন অবশ্যই, ইমেজ ভিউ আইডি। তারপর যেটা চাচ্ছি এখানে আমরা একটা ইনিশিয়াল একটা সোর্স ইউজ করব, ইনিশিয়াল একটা দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো। এখনও তো আমরা জানি না যে ইউজার কোন বাটনে ক্লিক করেছে সেটা আমরা কিন্তু জানি না, সো এখানে কোনো পিকচার আমি দেখাতে চাচ্ছি না এই মুহূর্তে, জাস্ট একটা বাই ডিফল্ট একটা দেখিয়ে দিচ্ছি এইটা। দেন আমি যেটা করবো এখানে সবার শেষের কাজটা যেটা করবো, আমি স্কেলিংটা করে নেব যাতে করে ইমেজটা ঠিক মতো বসে, এখানে বড় কিংবা ছোট থাকুক সেটা ফিক্স একটা সাইজের মধ্যে ঠিক মতো ফিট হয়ে বসে। সো সেটা করছি, ফিট এক্স ওয়াই, এই এতটুকু কাজ করে নেবো এখানে। তারপর যেটা করবো, আমাদের একটা টেক্সট ভিউ লাগবে যেখানে ডেসক্রিপশন দেখাবো সেই কান্ট্রির, যেটাতে ইউজার ক্লিক করবে, ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি,
এবং এখানে যেটা করতে পারি আর আমরা চাইলে ম্যাচ ফ্রেন্ড দেওয়ার পর আমরা এখানে টেক্সটের সাইজটা এখান থেকে বলে দিতে পারি, যদিও টেক্সট কি হবে এখন আমাদের জানা নাই, কারণ ইউজার যেটার উপর ক্লিক করবে সেটার জন্য টেক্সট দেখাবে। ওকে, এবং টেক্সট স্টাইল বোল্ড করে দিতে পারি ডেফিনেটলি। তারপর এখানে কি করতে পারি, এই দুটার মধ্যে একটু গ্যাপ রাখতে পারি। সো এখানে এখান থেকে আমি মার্জিন টপ উপরের দিকে একটা মার্জিন দিয়ে দিচ্ছি, তার জন্য মার্জিন টপ 10 dpi মার্জিন দিয়ে দিচ্ছি। ফাইন, তো সো ফার সো গুড। এবং এটারও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হ্যাশ, যেমনটা আগেরটা দিয়েছিলাম এক্স্যাক্টলি সেটার সাথে ম্যাচ রেখে দিতে পারেন, কিংবা ডিফারেন্টটা দিতে পারেন আপনাদের ইচ্ছা। 148E73 যেটা আমি ইউজ করেছি আগে। ওকে ফাইন, যতটুকু করার প্রয়োজন ডিজাইনিং ঠিক ততটুকু করে নিয়েছি। এবার আরেকটা কাজ করে নেব এই ভিডিও টিউটোরিয়ালে। আমি জানি যে ইউজার যখনই একটা বাটনে ক্লিক করবে, আমাদের যে ডিজাইনিং করেছি বাংলাদেশ বাটনে, তখন প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে যাবে, এবং প্রোফাইল অ্যাক্টিভিটিতে যাওয়ার পর সে কী করবে, এইখানে একটা সে কান্ট্রির একটা ইমেজ বসাবে এবং সেই কান্ট্রির ডিটেলস বসাবে। তাহলে সব সেই কান্ট্রিগুলোর ইমেজ আমি অলরেডি নিয়ে এসেছি, যা যা লাগবে সবগুলো ইমেজ নিয়ে এসেছি, বাট ডিটেলসগুলো এখনও নিয়ে আসি নাই। তো আমি ডিটেলসগুলো অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা উইকিপিডিয়া থেকে বা ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে কান্ট্রির ডিটেলস ডাউনলোড করে নিতে পারেন। আমি যেগুলো ডাউনলোড করেছি সেগুলো ইউজ করব। এই যে স্ট্রিং ফোল্ডারে আমি রেখেছিলাম, স্ট্রিং ফাইলে। সো এখানে বাংলাদেশের জন্য আমি বাংলাদেশের টেক্সটটা কপি করে নিচ্ছি, দেন আমি এগুলো এক্সএমএল ফাইলে বসিয়ে দেবো, স্ট্রিং এক্সএমএল ফাইলে। স্ট্রিং নেম দিয়ে দিচ্ছি বাংলাদেশ টেক্সট, দেন এখানে বাংলাদেশের যে টেক্সটগুলো আমি কপি করেছি সেগুলো পেস্ট করে দিচ্ছি, একটু সরিয়ে নিচ্ছি সবগুলোকে। রাইট, সো বাংলাদেশের টেক্সট রেডি। এবার যেটা করবো নেক্সট, আমি এক্স্যাক্টলি ইন্ডিয়ার টেক্সটটা নিয়ে আসবো এখানে। সো নেম দিয়ে দিচ্ছি স্ট্রিং, নেম দিয়ে দিচ্ছি ইন্ডিয়া টেক্সট, এবং এইখানের মধ্যে ইন্ডিয়ার টেক্সটটা বসাবো। কপি করে নিচ্ছি, পেস্ট করে দেবো এখানে, এবং এক্স্যাক্টলি পুরোটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এই যে চলে এসেছে, তাহলে বাংলাদেশ টেক্সট এবং ইন্ডিয়া টেক্সট এই দুইটা টেক্সট আমাদের নেওয়া হয়ে গেল। এবার ফাইনালি যে টেক্সটটা লাগবে সেটা হচ্ছে পাকিস্তান টেক্সট, স্ট্রিং পাকিস্তান টেক্সট। এবং এখানে যেটা করব, পাকিস্তানের টেক্সট আমি কপি করে নিয়ে আসবো। সো এখান থেকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন এতটুকু অংশ কপি সিলেক্ট করে ট্যাব দিয়ে সরিয়ে নিচ্ছি। রাইট, তো যতটুকু দরকার প্রত্যেকটা জিনিস আমি করে নিয়েছি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, প্রতিটা লাইনের শেষে আমি এখানে নিউ লাইন ইউজ করেছি, নিউ লাইনটা ইউজ করা ব্যাটার, আপনারা সেটা করে নেবেন। আমি নিউ লাইন ইউজ করে নিচ্ছি এখানে, যাতে করে টেক্সট ভিউয়ে সবগুলো নিচের লাইনে আসে, একটার পর একটা আসে। পরবর্তীতে হয়তোবা যদি কোনো প্রবলেম হয় এখানে আমি নতুন লাইন অ্যাড করবো আপনাদের দেখানোর সুবিধার্থে। ওকে, জাস্ট ফার্স্ট লাইনের ক্ষেত্রে আমি দুইটা নিউ লাইন অ্যাড করবো প্রথমটার সাথে। আপনাদের ইচ্ছা যতগুলো নিউ লাইন দরকার আপনারা অ্যাড করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো এই প্রজেক্টটা আমি করতেছি এখানে বাটন ইউজ করে, পরবর্তীতে হয়তোবা লিস্ট ভিউ ইউজ করবো আরও এফিশিয়েন্ট, বাট ইনিশিয়ালি এখন আপনাদের যা যা শিখলেন সেগুলো ব্যবহারের জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমাদের বাদবাকি যে কাজগুলো করার দরকার, অর্থাৎ যখন ইউজার কোনো একটা বাটনে ক্লিক করবে সেটার দিকে লক্ষ্য রাখবেন। যখন ইউজার কোনো একটা বাটনে ক্লিক করবে তার আগে আমার যেটা করতে হবে, বাটনগুলোকে ফাইন্ড করতে হবে, লিসেনার অ্যাড করতে হবে, এবং ইন্টেন্ট ইউজ করবো। বাংলাদেশ বাটন ক্লিক করলে একটা টেক্সট পাস করবো, এবং সেই টেক্সট এর উপর ভিত্তি করে কি করবে, এই অ্যাক্টিভিটি প্রোফাইলের এইখানে ইমেজের জায়গায় সেই দেশে ইমেজ বসাবে এবং টেক্সটের জায়গায় সেই দেশে টেক্সট বসাবে। এতটুকু থাকতেছে এই ভিডিও টিউটোরিয়ালে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।